কার্যালয়ে বসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে না আইন প্রয়োগের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাইকোর্ট নেত্রকোনায় দুই শিশুকে সাজার বিষয়ে মোবাইল কোড সম্পর্কে কয়েকটি পর্যবেক্ষণ সহ রুল নিষ্পত্তি করে এই আদেশ দেন বিচারপতি এম নেহতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ আদালত জানিয়েছে কার্যালয়ে নয় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে মোবাইলের কোর্ট পরিচালনায় সংশ্লিষ্ট আইনের বিষয়ে যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করতে বলেছে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদনটি এডিএম নিষ্পত্তি করবে বলে আদেশ দেওয়া হয়েছে গত চৌঠা অগস্ট একটি জাতীয় দৈনিকে বাল্য বিবাহ নিরোধ আইনে দুই শিশুকে দণ্ড শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনে নেত্রকোনার আটপাড়া উপজেলার সহকারী কমিশনার সুলতানা রাজিয়ার ভ্রম্যমাণ আদালত বাল্য বিবাহ নিরোধ আইনে দুই শিশুকে এক মাসে সাজা দেয় পরে তাদের হাইকোর্টের আদেশে মুক্তি মেলে হবিগঞ্জের লাখাইয়ে হাওড়ে নৌকা ভ্রমণে গিয়ে স্বামীকে মারধর করে নববধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে এই ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সকালে নববধূর স্বামী হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলা হয়েছে গত হাওড়ে নৌকা ভ্রমণে যান নবদম্পতিও তাদের এক বন্ধু এ সময় আরেকটি নৌকায় গ্রামের আট যুবক তাদের গতিরোধ করে দুই বন্ধুকে মারধর করে আটকে রাখে পরে তার স্ত্রীকে ওই নৌকায় তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে ও মোবাইলে ভিডিও করে বিষয়টি কাউকে জানালে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা ঘটনার চার দিন পর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকাও দাবি করে বলে জানান নববধূর স্বামী টাকা না দেয়া এলাকার কয়েকজনের কাছে ভিডিওটি ছড়িয়েও দেয় তারা এদিকে তার স্ত্রী শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার হাসপাতালে ভর্তি করা হয়